দিনহাটায় তৃণমূল প্রধানের বাড়ির অনুষ্ঠানে হামলা চালানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে চাঞ্চল্য এলাকায়। তৃণমূল কংগ্রেসের এক প্রধানের বাড়িতে অনুষ্ঠান চলার সময় ভাঙচুর চালানোর অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। রবিবার রাতে দিনহাটা এক নম্বর ব্লকের গিদালদাহ দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মুক্তা বর্মন রায়ের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অন্যদিকে দিনহাটা থানার পুলিশের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। পুলিশের দাবি, এলাকাকে অশান্ত করতে নিজেরাই পরিকল্পিতভাবে ওই ঘটনা ঘটিয়ে পুলিশের উপরে দায় চাপানো হচ্ছে। ওই অনুষ্ঠানে যোগ দিতে আসা স্থানীয় এক বাসিন্দা অভিযোগ করে জানিয়েছেন, শনিবার রাতে প্রধানের বাড়িতে কালী পূজার অনুষ্ঠান ছিল। রবিবার সেই পূজার প্রসাদ খাওয়ার জন্য স্থানীয় বাসিন্দারা সেখানে উপস্থিত হয়েছিলেন। রাত দশটা নাগাদ আচমকা পুলিশ প্রধানের বাড়িতে ঢুকে চেয়ার টেবিল ভাঙচুর করতে শুরু করে বলে অভিযোগ করা হয়েছে। এতে প্রসাদ গ্রহণ করতে আসা বাসিন্দারা আতঙ্কিত হয়ে সেখান থেকে পালিয়ে যান বলে স্থানীয় বাসিন্দা জানিয়েছেন। কালকে কালী পুজো হয়েছিল প্রধানের বাড়িতে, তার উপলক্ষে আজকে নিমন্ত্রণ ছিল সন্ধ্যার দিকে। আমরা আসছি প্রায় আমার গ্রামের সব লোকজন নিয়ে এবং বাইরেরও কিছু আমাদের প্রতিবেশী আসছিল। সেখানে নিমন্ত্রণ টিমন্ত্রণ খাওয়ার পরে রাত প্রায় সাড়ে নটা দশটার দিকে হঠাৎ একটা পুলিশের গাড়ি এসে গেল, এসে প্যান্ডেলের ভিতরে প্রবেশ করলো এবং মন্দিরের সামনে সেখানে এসে পুলিশ হম্বিতম্বি করে আমাদের প্রধানকে, মাননীয় প্রধানীয় প্রধানকে অশ্লীল কথাবার্তা বললো এবং ধাক্কাধাক্কিও করলো। তারপরে অনেক সাধারণ যে প্রসাদ খাওয়াইয়ে লোক উঠে দাঁড়ালো, এরা অবাক হয়ে গেল। আজকে এই প্রশাসনের এই অবিচার অন্যায় আমরা গ্রামের লোক এবং মহিলা টহিলা সমেত আমরা এখানে পুলিশের বিচার চাই। এই ধরনের অবিচার এই জোনে থাকিয়া যে আজকে এই গ্রামে যে ঘটনাটা করলো এটা খুব নিন্দনীয় ঘটনা, আমরা এর জন্য প্রশাসনের কাছে উপযুক্ত বিচার চাই। প্রধান মুক্তা রায় বর্মন বলেন, এই কাজটা এরা করলো অনুষ্ঠান বাড়িতে কি কারণে, কি কারণে আসার মূল ইয়েটা কি সেটা আমরা জানতে চাই, আর এর পদক্ষেপ আমরা আইনের বিরুদ্ধে আমরা লড়তে চাই। কারণ এর আগে অনেক এরা এই ঘটনা করতেছে, কারণ সাধারণ লোককে এরা টিকে থাকতে দেয় না। সম্প্রতি গিদালদাহ দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অনাস্থা নিয়ে এসে মুক্তা বর্মন রায় নতুন প্রধান নির্বাচিত হন। এর কয়েকদিন পরেই প্রাক্তন প্রধানের স্বামী সন্তান ট্রেনে কাটা পড়ে মারা যায়। এরপর নতুন প্রধানের বাড়ির অনুষ্ঠানে পুলিশের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ ওঠায় ঘটনাটি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।